14ই মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীরামপুর গ্রামে এক আদিবাসী স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় দ্রুত গতিতে কেন বাইক চালাচ্ছিল যুবক, তার প্রতিবাদ করতে গিয়ে ওই যুবককে এক চর মারেন এলাকার বিশিষ্ট শিক্ষক লক্ষ্মীরাম টুডু। তারপরেই ওই ব্যক্তির ওপর লোকজন নিয়ে চড়াও হয় ওই যুবক। তারপর শুরু হয় শিক্ষকের বাড়ির লোকজনের সঙ্গে দুই পক্ষের মারামারি, আর সেই মারামারিতেই আহত হয় লক্ষ্মীরাম টুডু। আহত হয় অপর পক্ষের এক যুবকও। আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীরাম টুডুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বুধবার সকালে সুমন ভূঁইয়া, অর্ঘ্য ভূঁইয়া ও রবি ভূঁইয়া নামে তিনজনকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলা হয়। এরপর এলাকায় খবর আসে মেদিনীপুরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে শিক্ষক লক্ষ্মীরাম টুডুর। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রের খবর, মৃত শিক্ষক এলাকার একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। এরই সঙ্গে তিনি একজন বাম সমর্থক ছিলেন ও ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রাক্তন শাখা সম্পাদক ছিলেন। ঘটনার পর গ্রামবাসীরা জড়ো হয়ে অভিযুক্ত দুই হামলাকারীকে ধরে ফেলে এবং অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। বিক্ষুব্ধ জনতা পরে দুর্বৃত্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। গ্রামবাসীরা প্রতিবাদ না করা পর্যন্ত পুলিশ প্রধান অভিযুক্ত রবি ভূঁইয়াকে গ্রেফতার করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মঙ্গলবার রাতেই পুলিশ অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।